আমি ছেলেদের বলছি, এই শোনো, ভালো ভালো মেয়েদের ভালো ভালো মেয়েদের সাথে আছি, সাথে আছি, সাথে আছি। নমস্কার, আমি হলাম স্বর্ণপদ প্রাপ্য জ্যোতিষী, আমার নাম গজানন্দ দে। এক মিনিটে বসি করো। কাজ না হলে মূল্য ফেরত। তোমাদের স্বামী স্ত্রী মিললেই দুবেলা কাপড়াকাপড়ি হচ্ছে, আমার কাছে আসুন, এমন মিল করে দেবো সমাজ কেউ বিছানা ছেড়ে উঠতে পারবে না। স্বামী অক্ষম, আমার কাছে আসুন, এমন তেল পড়া মারবরে ভাই, মন খালি তিরিং মিরিং করবে। কিন্তু কি বলবো দাদা, এমন কোনো জায়গা নেই যে আমি যাইনি, আর এমন কোনো মানুষ নেই যার হাতে আমি মার খাইনি, কিন্তু হাত দেখে আমি ছাড়িনি। তাই ইয়ং ছেলেদের বলছি, ভালো মেয়েদের কোথাও সাথে আছি, সাথে আছি। এই খুঁড়ি ছেঁড়া কাতায় শুয়ে শুধু স্বপ্ন দেখতে যায়। কোন এক রাজকুমারের সঙ্গে হুড়ুড়ি করে আমার বিয়ে হচ্ছে, আর ওই হুড়ুড়ি করতে গিয়ে খাটেতে পড়ে গিয়ে আমার দাঁত দুটো ভেঙে। তাই আমি এখন এসেছি ওই জ্যোতিষী গজানন্দ দের কাছে। কোথায় বসবো? কোথায় বসবো? এত জায়গা জায়গা কোন দিকে বসবো? চল মেলা খেলে কোপ তুই জমাচ্ছিস, একই মারতে দেখেন আমি একই মাথা হাতে কোনা দেবো, বা হাতটা দে কোনা, বা হাত দেখি দেখি স্প্রিং আমার কাছে দেখি দেখি নে, হাতটাতে দেখি, হাতটা দে দেখি, হাত দেবো তোটা বলছি, তুই হাত পর করে বলবে এই বাঁ হাতটা দে। আচ্ছা, তুমি এখানে কি করতে এসেছো? আমার বিয়ে হয়নি সেই জন্য এসেছি। তোর কে বিয়ে করবে রে? কেন কেউ বিয়ে করবে না? ভাই ভাই ঝোলাতে বিয়ে করতে না, এই সুযোগে মনটা তুলে নি। খুলি হয় হয় বুঝলে, মোটেও হয় না। আচ্ছা দেখছি কেন কি কি আছে তোমার? তো শনির দোষ আছে। হ্যাঁ, শনি রেখা মঙ্গলের ঘরে ঘুরছে। সে কি তোমার খেলে খিদে হয় না? হ্যাঁ। আবার ঘুমলে দেখতে পাও না? হ্যাঁ। আবার হাগলে গন্ধ পাও না? আমি একটা ঠিকানা দিয়ে যাচ্ছি, তুমি সেই ঠিকানায় চলে যাবে। কি ঠিকানা? বাঁশবাগানে বন্ধু তুমি আইসো নিরালা, দুজনে মিলে কইব কথা নিশির বেলা। বাঁশবাগানে বন্ধু তুমি আইসো নিরালা, বাঁশবাগানে বন্ধু তুমি আইসো নিরালা, দুজনে মিলে কইব কথা নিশির বেলা, দুজনে মিলে কইব কথা নিশির বেলা, দুজনে মিলে কইব কথা নিশির বেলা, দুজনে মিলে কইব কথা নিশির বেলা। যা চলে গেল না, আমি তো এই করে করে খাই। আমি ব্যায়াম পেশালি রামদেব বাবাজির ভাই কামদেব বাবাজি, আমার লেজ উঠেছে। পরপুর সাথে ফ্রেন্ড তোর ব্যবস্থা করে দিচ্ছে নাকি? হ্যাঁ, পরপুর তোর নকুল কিনে দিচ্ছে, তোর নকুল লাঠি মেরে আমি ভেঙে দেবো। কাপড় টুপুর সারা দুপুর নকুল বাজাইতে যেন এক কাবেলা আমি, যেন এক কাবেলা আমি। চল যদি হাতে পরপুর বাবা, আমি বাবা আমি ব্যায়াম পেশালি রামদেব বাবাজি ভাই কামদেব বাবাজি। কামদেব বাবা নমস্কার। ও বাবা আমি বড় বিপদে পড়ে গেছি, আমার বউ কর্পোরেশনে প্রেম করতে হাত রেখে দাও বাবা। আচ্ছা ঠিক আছে বাবা। তুমি কে? আমি বৈশীকরণ পেশালী গজানন্দ দে। বাবা আমার স্ত্রী হাত রেখে দাও বাবা। এই তুই এক কাজ কর। হ্যাঁ কি বাবা? এখানে থাকলে ডিস্টার্ব হয়ে যাবো, ডিস্টার্ব হবে। 50 সালে ঘাটা কিনে চলে যা বাবা। আমি চলে যাচ্ছি বাবা, আমার সংসারে যাতে আমি চলে যাচ্ছি। হাত দে রাজদার কি আছে? কোন হাত? বাঁ হাত দে দেখি। আচ্ছা তোমার নামটা জানো কি? আমার নাম বেবি পাল। হেভি মাল? হেভি মাল নাই, বেবি পাল। আচ্ছা বেবি পাল, আচ্ছা ঠিক আছে। দেখে বলছি না কি চাচ্ছি কেন? চাচ্ছি নেই, জিম মারছি। জিম মেরে সব খুলে নিচ্ছি বুঝলি। আচ্ছা নিজের হাত দেখা দেখে নেবো যা হয় হবে। নিজের হাত দেখা? হ্যাঁ কোথা বলছি জানি শুনো না। উল্টো পাল্টা জানি শুনো না। তুমি তো কত জানবি আমার পৌঁছিলে জায়গা পাবে। ভালো তুমি জানলে কি করে? জানবো না, তোমার বগলের তোলায় তো বড় তিল আছে। আমার বগলের তোলায় তিল আছে জানলে কি করে? তুমি ঠিক কথা বলেছি, সত্যি আমার বগলের তোলায় একটা তিল আছে। কিন্তু আগে জানো তুমি একটা নাই করছিলে জানি আছে। ওই দেখি দেখি তোমার মাথায় চুল গজল কি করে? আগে কিন্তু টাক ছিল। হ্যাঁ আমি তো নবরঞ্জন তেল মাখি, আমার গাপ তেল মাখি, আমার তখন কত চুল। তাই নাকি? হ্যাঁ সেই না সেই চুল সেই মুখ মুদি বলে গুলি গুলি কাটেছে। বাবা আমার স্ত্রীর সাথে তুমি প্রেম করছো? প্রেম করছি বাবা। তোমার এই ব্যবসা করছি কেন? কি হয়েছে কেন তোর বোঝা তো আমার হাতে দিয়ে? আমার প্রবলেম আছে। ঠিক আছে আমি যাচ্ছি। সারা তোর এমনি হবে তোর বল্টু পড়া মারতে হবে। দাঁড়া বল্টু কারো বলটু শচীনের বল্টু। এটা এই বল্টু পড়া আমার তো শেষ করবে। হাত আছে হাতটা ধরো দে। আমার বউলে আছে, বউলে আছে হাত ধরো। হাতে বউ দেখি নজরে ফেলি দেখি। তুমি কি হয়েছে তোর? তো ভাড়া আছে রে সামনে কিছু নেই। না মাঝখানে এই বল্টু বলানো তো শেষ করতে বউ দাঁড়িয়ে জানো যা হয় হবে। তো বল্টু নিবি করবো সামুদি। হ্যাঁ আমি তোমার জি সামুদি তোমার ইয়ে করবো। সামুদি তুমি স্যার ভাবো না হয়ে যায়। সামুদি চলো কলকাতা ট্রেনে উঠে বাড়ি যাই। কারা কেন শুনলে সামুদি? এই বল্টু খালা সামুদি তোমার যে আমি 3-4টা বই করেছি। সামুদি সামুদি কাজে সামুদি সামুদি আগুনে পূর্ণিমা আগুনে পূর্ণিমা আছে। চলো আমি আগুনে পূর্ণিমা আগুনে পূর্ণিমা আছে। চলো আমি তোমার বৌমাকে আমি সামনে প্রেম ছাড়া বাঁচা যায় না। শালা আমার কাছে ঘুরেও করে গেল শালা আমার বন্ধু ফেল করে দিল আজকে তোকে আমি ছেড়ে দিলাম শুধু একটা কারণে ছেড়ে দিলাম আগামীকাল আমার বিয়ে নইলে তোর কাবলা আমি কেটে দিতাম তাই যখন ছেলেরা বলছি আরে ভালো এই দেখ কোথাও আমি সাথে আছি माला बदल जाए सारा देखो सुबह की चैन सुबह ঠান্ডা বাজার ধাপা বাজে মিষ্টি কথা যে বল তুমি ঠিক কথা বলেছো। ওই শয়তান জ্যোতিষী পয়সা নিয়ে জ্যোতিষ কাজ যাবে না, তাহলে সর্বনাশ করে দেবে। শয়তান তুই আমার বইয়ের সাথে সর্বনাশ করে কি হবে? মেয়েটাকে তোকে বিয়ে করতেই হবে। কত মেয়ে তাদের স্বপ্নকে হারিয়ে ফেলছে, কত মেয়ে লগ্নবস্ত হয়ে তারা আত্মহত্যা করছে। আত্মহত্যার মধ্যে জানা না ভুল করে তাদের আত্মহত্যা করে চালিয়ে দিস। ওরা যে কোন ন্যায় সে অপরাধী, যে কোন ন্যায় সে অপরাধী। তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, অন্যায় যে করে আর অন্যায় দেশ হয়ে, তব ঘৃণা ক্রমতারে তৃণ সমদয়, তব ঘৃণা সমতারে তৃণ সমদয়। দাদা আমি বুঝতে পেরেছি দাদা, আজ থেকে আমি ফোন দেবো না, আমি কারোর ফোন দেবো না দাদা। এই বিয়েতে রাজি, বিবি রাজি তো কে করে কাজী। এই দেখো সবাই রাজি। ও দিদি উলু ধরে দাও, আরে বরণ করো। আমার সামনে আমাকে কিভাবে ডাকছে দেখো। মডেল হলেও আমরা মানুষ, মডেলদেরকে কেউ দেখে ঘৃণা করবেন না। কারণ বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি, গোষ্ঠী মেলা পাঙ্গন আমাদের দেখে নেওয়া যা হয় আনন্দ উপভোগ করার জন্য। আর আমার পরিচয় হলো ব্যায়াম পেশালি রামদেব বাবাজির ভাই কামদেব বাবাজি। তাই ব্যায়ামের জন্য ফোন করবেন, এক কথায় কামদেব বাবাজি চলে যাবে। লগ্নবস্ত হচ্ছিল, পুনরায় আবার তার বিয়ে হচ্ছে। তাই সবাই মিলে আশীর্বাদ করো, উলুধনি দাও, বিয়েটা কেমন ভাবে হচ্ছে দেখে নাও। ধীরে ধীরে কাছে আসা, ভালো লাগা, ভালোবাসা, 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 ভালোবাসা।